নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস পাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি গত ভিডিওতে ক্লাস টেনের কোষে দেখি 1.1 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1 থেকে 5 পর্যন্ত সবকটা অঙ্ক করে দিয়েছিলাম তোমাদের বোর্ডে। আজকে আমরা ক্লাস টেনের এই চ্যাপ্টারেরই অর্থাৎ 6 দাগের বাকি যে কটা অঙ্ক আছে সে কটা আমরা আজকে এই একটা ভিডিওতেই কভার করে দেবো। তোমরা প্রত্যেকে বইটা সামনে রাখো, খাতাটা সামনে রাখো, যে অঙ্কগুলো করে দেবো তোমরা সবাই টুকে নেবে। আর যারা আমার প্রথম ভিডিওটা দেখেনি এই 1.1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে, তারা আগে ওই ভিডিওটা দেখে নাও, তারপরে এই অঙ্কগুলো করো, তার সেক্ষেত্রে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা ফার্স্ট অঙ্ক যেটা করবো 6.1 অর্থাৎ 6.1 6 দাগের 1 একটা কি বলেছে অঙ্কটা আমি দেখো বোর্ডে লিখে দিয়েছি, তোমরা একটু বইটা কাছে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে। বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এইটা দিয়ে আমাকে বলেছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে, কোনো সমাধান তোমাদের করতে বলেনি। তাহলে বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দেখো অঙ্কটা কী করে করতো, এখানে বলছে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আমরা তো জানি না যে তার দৈর্ঘ্য কত বা প্রস্থ কত, কোনো কিছু বলে দেয়নি। তা আমরা কী করতে পারি, আমরা ফার্স্ট এই আয়তক্ষেত্রের প্রস্থটাকে ধরে নেব। তাহলে একবার ধরি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার, আমরা প্রস্থটাকে এক্স মিটার ধরে নিলাম। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে কত হবে, বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য কত হবে, এক্স প্লাস 3 মিটার, 3 মিটার বেশি বলেছে, তাই যোগ লিখেছি। এইবার আমরা আয়তক্ষেত্রের কর্ণের সূত্র জানি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা যেহেতু দৈর্ঘ্যও জানি প্রস্থও জানি, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমাদের সূত্র জানতে হবে। সূত্রটা কি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার করলেই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র চলে আসে। দেখো তাহলে আমরা এখানে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বার করতে গেলে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য কত আমাদের এখানে এক্স প্লাস 3, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার বলতে আমরা লিখবো কত, এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে কত, এক্স এক্স স্কোয়ার। এইবার আমরা যদি রুট ওভারটাকে তুলি, এইটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস এই যে এখানে এক্স স্কোয়ার রয়েছে এটাকে লিখে দেবো এক্স স্কোয়ার। এবার দেখো স্কোয়ারটাকে যদি তুলি কখন আসে, এক্স তার হোল স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার আসবে প্লাস 3 × 6 6x প্লাস 3 স্কোয়ার 9 প্লাস এক্স স্কোয়ার, বুঝা গেল। এইবার দুটোর মধ্যে দেখো একটু কাজ বাকি আছে, এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার দুটো এক্স স্কোয়ার যুক্ত পদ, আর প্রত্যেকের আগে দেখো প্লাস চিহ্ন আছে, এটা রাখো প্লাস এটা রাখো প্লাস, আমরা কী করবো এই দুটোকে যোগ করে দেবো। যোগ করলে কত হবে, এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার, মোট আসবে কত 2 এক্স স্কোয়ার প্লাস এক্স যুক্ত পদ আর কোথাও নেই, তাই 6x বসে গেল, আর এমনি পদ আর কোথাও নেই, এক্স বর্জিত পদ শুধু 9 আছে, 9 বসে। তাহলে এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে গেল এত মিটার আমরা বলতে পারি। আর বইতেও দেখো একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার, তাহলে আমরা বলতে পারি এই একই অঙ্কে কর্ণের দৈর্ঘ্য এসছে এইটা, আবার বইতে দিয়েছে 15, তাহলে আমরা বলতেই পারি যে শর্তানুসারে এই রুট ওভারের যে মানটা অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যের যে মান 2x² প্লাস 6x প্লাস 9 এইটা মানেই আমরা কত বলবো 15, বুঝে গেল। কারণ এটাও কর্ণের দৈর্ঘ্য, আবার বইতে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য দুটো সেম একই অঙ্কে, তাহলে এই আমরা সমান করে দিতে পারি। এইবার এটাকে আমার সমীকরণ আকারে লিখতে হবে অর্থাৎ ax² প্লাস bx + c = 0 এই আকারে আমাকে লিখে দিতে হবে। তাহলে কী করবো, এখান থেকে রুট ওভারটা আমাদের তুলতে হবে। তাহলে রুট ওভারটা তুলতে গেলে কী করতে হয়, দেখো এই পুরো রুট ওভারটাকে আমরা যদি তুলতে চাই দুই দিকে আমরা বর্গ করে দেবো, এখানে যে সংখ্যাটা আছে সেটা লিখে তার স্কোয়ার করলাম, এদিকে 15 আছে 15 স্কোয়ার করে দিলাম। তার স্কোয়ার যদি করে দিই আমরা দেখো তো এই রুট ওভারের সাথে স্কোয়ারটা উঠে যায়, বুঝা গেল। কারণ কোনো কিছুর বর্গমূলের বর্গ সেই সংখ্যায় হয় অর্থাৎ ভেতরের যে সংখ্যা আছে সেই সংখ্যাটাই হবে, কত আছে 2x² প্লাস 6x প্লাস 9 = 15 স্কোয়ার করলে কত আসে 225। তোমরা নিশ্চয় জানো এটা 15 স্কোয়ার মানে 15 × 15, 15 দুবার গুণ করতে হয়। এইবার আমরা কী করবো, দেখো এই যে 225টা আছে এটাকে বাঁদিকে লিখে নিয়ে ডান দিকটাকে আমরা 0 করে দেবো, তাহলে কত আসবে 2x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 225। কেন মাইনাস হলো, নিশ্চয় আগেদিন বলেছিলাম এই এইটা যদি এই পাশে কোনো সংখ্যা যদি ইকুয়াল টু চিহ্নের ডান দিকে থেকে বাঁদিকে আসে বা বাঁদিক থেকে ডান দিকে যায় তাহলে চিহ্নের পরিবর্তন হয়, এখানে এটার কিছু না থাকে মানে প্লাস আছে, এই পাশে আসলে কী হলো মাইনাস হলো। এবার দেখো
टू एक्स स्कोयर प्लस सिक्स एक्स देखो तो ये आलदा चिन्ह जुक्त आता प्लस ये माइनस आलदा चिन्ह थे नियोग करते हैं नियोग कर ले चिन्ह बस बड़ोटार आगे जो चिन्ह आज से चिन्हट बस बड़ोटार आगे कि चिन्ह आज है माइनस रोज तेरे माइनस बस আর বসিয়ে আমরা কী করবো বিয়োগ করে দেবো তাহলে দুশো চব্বিশের থেকে যদি নয় আমরা বিয়োগ করি দুশো সরি দুশো পঁচিশের থেকে যদি আমরা নয় বিয়োগ করি কত দাঁড়াবে দুশো ষোলো ইকুয়াল টু জিরো দেখো আমাদের কিন্তু এই পর্যন্তই করতে বলেছে একটা সমীকরণ তৈরি করতে বলেছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখো এটা একচল বিশিষ্ট হলো তাই না কারণ শুধুমাত্র একযুক্ত সমীকরণ রয়েছে আর এক্স স্কোয়ার রয়েছে আর সবচেয়ে বড় পাওয়ার দুই রয়েছে দ্বিঘাত সমীকরণ তাহলে এটা আমাকে বলেছিল কি একটা সমীকরণ তৈরি করো যেটা কিনা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ব্যাস এই অঙ্কটা এটুকু দেখো এবার ছয় থেকে দুইয়ের অঙ্কটা আমি বোর্ডে লিখে দিয়েছি বলছে এক ব্যক্তি আশি টাকায় কয়েকটি গ্রা চিনি ক্রয় করলেন যদি ওই টাকায় তিনি আরও চার কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম এক টাকা কম হতো তার মানে সে আগে আশি টাকায় কিছু পরিমাণ চিনি কিনতেন বলছে যদি যে পরিমাণ চিনি কিনতেন তার থেকে যদি আরও চার কিগ্রা চিনি সে বেশি পেতেন ওই দামে তখন তার মানেটা দাঁড়ায় যে তখন প্রতি কিগ্রা চিনির দাম এক টাকা করে কম হতো দেখো এটা আমরা কীভাবে করব প্রথম কথা আমরা কিন্তু জানি না যে আগে সে কত কিগ্রা চিনি আনতেন আমাকে বলেছে যে আশি আগে তিনি আশি টাকার চিনি কিনতেন তাহলে আমি তো বলতেই পারি যে তিনি আগে আশি টাকায় এক্স কিগ্রা চিনি আনতেন এটা আমরা ধরে নিতে পারি তাহলে আমরা যদি এলাকাটাকে ঘুরিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি কিনা দেখো তো ধরি আগে এক্স কিগ্রা চিনির দাম ছিল আশি টাকা এটা আমরা বলতে পারি মানে আগে তিনি এক্স কেজি চিনি আনতেন আশি টাকা দিয়ে তার মানে আমি বলতেই পারি যে সুতরাং আগে এক কিগ্রা চিনির দাম ছিল কত টাকা দেখো এক্স কিগ্রা চিনি যদি আশি টাকায় পাওয়া যায় তাহলে এক কিগ্রা চিনি কী করতে হবে এক্স দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে আশি বাই এক্স টাকায় তিনি পূর্বে বা আগে এক কেজি চিনির দাম ছিল এটা এখন কী বলেছেন তিনি যদি আরও চার কিগ্রা চিনি বেশি পেতেন তাহলে আমি লিখতে পারি যে এখন চার কিগ্রা চিনি বেশি পেতেন মানে কি আগে কিন্তু এক্স কিগ্রা এখন পাবে কত কিগ্রা এক্স প্লাস ফোর কিগ্রা কোন টাকাতে সে একই দাম দিয়ে অর্থাৎ আশি টাকাতে কিন্তু সে এক্স প্লাস ফোর কিগ্রা পাবে তাই বলতে পারি এখন এক্স প্লাস ফোর কিগ্রা চিনির দাম কত টাকা আশি টাকা দাম একই মানে আশি টাকার চিনিই কিনবে কিন্তু কি চিনির পরিমাণটা সে বেশি পাচ্ছে কত কিগ্রা বেশি পাচ্ছে চার কিগ্রা তাই এক্স প্লাস ফোর কিগ্রা চিনির দাম কত আশি টাকা তাহলে আমি বলতে পারি এখন এক কিগ্রা চিনির দাম কত তাহলে আশি বাই এক্স প্লাস ফোর টাকা বলো বুঝতে পারবে তার মানে এটা বোঝো যে আগের থেকে এখন চার কিগ্রা চিনি সে বেশি পাচ্ছে তার মানে যে প্রত্যেক কিগ্রাতে কিন্তু চিনির দাম কমে গেছে তার মানে আগে এই এক কেজি চিনির দাম যা ছিল এখন কিন্তু এক কেজি চিনির দাম তাই নেই এটার থেকে কিন্তু এটা কম মনে রাখবে দেখো আমাদের লসা মানে ওপরের অংশ লবে কিন্তু এখানেও আসি আছে এখানেও আসি আছে এই হরটা যা বেশি হয় লব যদি সেম থাকে হর যা বেশি হয় সে পার্টটা কিন্তু ছোট হয় তাহলে এখন এক কিগ্রা চিনির দাম এটা কিন্তু কম দাম তাই না আমি কারণ কি এখন চার কিগ্রা চিনি সে বেশি পেয়েছে তাহলে এক কিগ্রা চিনির দাম আরও কমে গেছে বলছে কত টাকা করে কমে গেছে প্রত্যেক কিগ্রাতে এক টাকা করে কমে গেছে তার মানে আগে এক কিগ্রা চিনির দাম যা ছিল এখন এক কিগ্রা চিনির দাম এক টাকা করে কমেছে তার মানে বলতে পারি কিনা দেখো তো শর্তানুসারে আমরা বলতেই পারি আগের দাম অর্থাৎ আশি বাই এক্স মাইনাস আশি বাই এক্স প্লাস ফোর অর্থাৎ আগের দামের থেকে আমি এই দামটাকে বিয়োগ করছি এইটা মানে আমাদের কত আসবে এক টাকা আসবে না কারণ আমাদের কী বলেছে আগের থেকে চিনির দাম এক টাকা কমেছে তার মানে আগে এক টাকা বেশি ছিল তাই আগের থেকে এই এখনকার দাম যদি বিয়োগ করি সেই বিয়োগফলটা কত আসবে এক আসবে এই মানে এটাকে আবার সমাধান করতে হবে সমাধান করতে কি আবার সমাধান করতে পারেনি সমীকরণটাকে আমরা তৈরি করবো এই সমীকরণটা তৈরি করার জন্য দেখো ওপরে দুটোতেই লবে কত আছে আশি করে আছে আমার কাজ হলো এই আশিটাকে কমন নিয়ে নেবো আমরা আশি যদি কমন নিয়ে নিই কত করে থাকবে এখানে ওপরে পড়ে থাকবে এক বাই এক্স মাইনাস এখানে ওপরে পড়ে থাকবে এক বাই এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান এইবার দেখো এই আশিটা বাদ দিলে থাক আমরা এটাকে লসঙ্গ করে দিতে পারি এক্স আর এক্স প্লাস ফোরের লসঙ্গ কত আসবে এক্স ইন্টু এক্স প্লাস ফোরই আসবে নিয়ম হচ্ছে লসাগুতে নিচেরটা দিয়ে ভাগ করে ওপরের সাথে গুণ করতে হয় দেখো এই সংখ্যাটাকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্স এক্স কেটে যাবে পড়ে থাকবে কত এক্স প্লাস ফোর এইটা একের সাথে গুণ তাহলে কত আসবে এক্স প্লাস ফোরই চলে আসবে মাইনাস তাই এখানে মাইনাস আছে তাই মাইনাস বসিয়েছে
আবার এই সংখ্যাটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এক্স প্লাস ফোর কেটে যাবে, পড়ে থাকবে এক্স, এক্সটা একের সাথে গুণ, তাহলে এক্স আর এক্স ইকুয়াল টু ডান দিকে এক আছে এক একটা, বোঝা গেল? দেখো তারপর স্টেপ, এই আশিটা যেহেতু এই পুরো সংখ্যার সাথে আশিটা গুণাকারে আছে, দেখো তো মাঝখানে কোনো সংখ্যা না থাকে মানে গুণাকারে আছে, এইটা ডান দিকে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, আর ওপরের পার্ট থেকে দেখো একটা প্লাস এক্স একটা মাইনাস এক্স কেটে যাবে, কেটে গেলে কত করে থাকছে উপরে ফোর বাই, আমরা এটাকে গুণ করে দেবো, এই এক্সটা দুটোর সাথে গুণ হয়ে যাবে, কত হবে তাহলে এক্স 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 স্কোয়ার প্লাস এক্স ইন্টু ফোর মানে ফোর এক্স ইকুয়াল টু এই পাশে পড়ে আছে এক, আর এই আশিটা গুণাকার ছিল এই পাশে ভাগ হয়ে গেল, কত আসলো নিচে চলে আসলো আশি, বা এইবার আমার কাজ হচ্ছে কোড়াকুড়ি গুণ করে দেবো, দেখো কোড়াকুড়ি গুণ করলে এই সংখ্যাটা একের সাথে গুণ হবে, তাহলে একের সাথে গুণ করলে তো যা থাকে সেই সংখ্যাটাই থেকে যাবে, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স যেমন আছে তেমন থাকলো, আর এই চার দিয়ে এই আশিকে গুণ করবো, তাহলে চার আটে বত্রিশ অর্থাৎ তিনশো কুড়ি, এইবার আমার ডান সাইডটাকে জিরো করতে হবে, ডান সাইডটা জিরো করবো দেখো আমরা এই পাশে করে দিচ্ছি এটাকে, এই ডান সাইডটাকে জিরো করতে গেলে কী করতে হবে, তিনশো কুড়িটাকে আমার বাঁদিকে নিয়ে আসতে হবে, তাহলে কত আসবে, বা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স বাঁদিকে যেমন আছে তেমন লিখে দিলাম, আর এই পাশে তিনশো কুড়িটা এই পাশে যদি আসে আমি কত দেবো মাইনাস তিনশো কুড়ি, গল্প দেখো ডান সাইডটা জিরো করে দিয়েছি, একটা সমীকরণ চলে এসেছে, চলে এসেছে, এটা কিন্তু আমাদের একচল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ, আমাকে কিন্তু এই সমীকরণ পর্যন্তই করতে বলেছে, বোঝা গেল দেখো কোনো সমস্যা আছে কিনা। দেখো এবার আমরা পরের অঙ্ক দেখবো, ছয়ের তিন দাম, এটা আমি পরিচয় দিয়েছি, দেখো কী বলেছে, বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিলোমিটার, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বা পাঁচ কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে দু ঘন্টা সময় কম লাগত। দেখো অঙ্কটা আমরা কীভাবে করবো, আর একটু বুঝে দাও যে আমি ধরলাম এখান থেকে ট্রেনটা এখানে যাবে, অর্থাৎ এ স্টেশন থেকে যাবে কোথায়, বি স্টেশন, এখানে এ স্টেশন আর বি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত কিলোমিটার, বলেছে তিনশো কিলোমিটার, দেখো দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত কিলোমিটার, তিনশো কিলোমিটার, প্রথম স্টেশন কী বলেছে, আমি এটাকে ধরলাম এ স্টেশন অর্থাৎ প্রথম স্টেশন, এটা বি স্টেশন মানে দ্বিতীয় স্টেশন, তাহলে বলতে পারি যে এই ট্রেনটা কী করেছে, প্রথমে এ স্টেশন থেকে বি স্টেশনে গেছে একটা নির্দিষ্ট গতিবেগে, পরে যখন গেছে সেকেন্ড টাইম, যদি বলছে যদি সেকেন্ড টাইম এরকম হয় না পাঁচ কিলোমিটার বেশি হয়, যদি পাঁচ কিলোমিটার গতিবেগ বেশি হয় তাহলে এই ট্রেনটা আগে যে সময় পৌঁছেছিল এখন দু ঘন্টা সময় কম লাগবে, তাহলে আমরা কী করতে পারি অঙ্কটাতে দেখো একটু মন দিয়ে শোনো, অঙ্কগুলো ভালো বুঝতে পারবে তোমরা, লিখতে পারি ধরি ট্রেনটির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, আমি ধরলাম যে পূর্বে ট্রেনটির আগে এখানে লিখতে পারি, ধরি ট্রেন পূর্বে কথা লিখে দিতে পারি, পূর্বে বা আগে, ধরি পূর্বে ট্রেনটির গতিবেগ ছিল এক্স কিমি পার ঘন্টা, পূর্বে ট্রেনটির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, তাহলে আমি বলতে পারি নিশ্চয়ই অবশ্যই, দেখো তো যে সুতরাং ট্রেনটি এক্স কিলোমিটার বা এক্স কিমি পথ যায় এক ঘন্টায়, ঠিক কিনা, গতিবেগ এক্স কিমি পার ঘন্টা মানে কি এক্স কিলোমিটার পথ যায় এক ঘন্টা, তাহলে বলতে পারি ট্রেনটি এক কিলোমিটার পথ যায় ওয়ান বাই এক্স ঘন্টায়, আর ট্রেনটি মোট কত পথ ছিল তিনশো কিলোমিটার, তাহলে তিনশো কিলোমিটার পথ যায় এটার সাথে গুণ হয়ে যাবে, তার মানে একের সাথে তিনশো গুণ কত হবে তিনশো বাই এক্স ঘন্টা, এটা হচ্ছে পূর্বে টাইমটা, যে ট্রেনটির গতিবেগ যখন এক্স কিমি পার ঘন্টা ছিল তখন তিনশো কিলোমিটার যেতে তার সময় লাগতো কত তিনশো বাই এক্স ঘন্টা, এখন ট্রেনটার গতিবেগ কী হয়েছে পাঁচ কিলোমিটার বেড়েছে, তাহলে আমি বলতে পারি যে এখন ট্রেনটির গতিবেগ কত হবে, দেখো তোমরা বলো তোমরা নিশ্চয়ই পারবে, আগে ছিল এক্স কিলোমিটার পার ঘন্টা এখন পাঁচ কিলোমিটার বেড়েছে, বেড়েছে মানে কী হবে যোগ হয়ে যাবে না, তার মানে আগে যে গতিবেগ ছিল তার সাথে কত যোগ হয়ে যাবে পাঁচ, তাহলে এখন ট্রেনটির গতিবেগ কত এক্স প্লাস ফাইভ কিমি পার ঘন্টা বা এক্স প্লাস ফাইভ কিলোমিটার পার ঘন্টা, তাহলে এখন আমরা কী বলতে পারি যে এখন ট্রেনটি এক্স প্লাস ফাইভ কিমি পথ যায় কত ঘন্টায় এক ঘন্টায়, বুঝতে পারলে বন্ধুরা এক্স প্লাস ফাইভ কিমি পথ যায় এখন এক ঘন্টায়, তাহলে ট্রেনটি এক কিলোমিটার পথ যায় কত ঘন্টায় ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ঘন্টায়, আর এখন ট্রেনটি
300 কিলোমিটার পথ যায় কত ঘন্টায়? 300 বাই এক্স প্লাস 5 ঘন্টায়। বুঝতে পারছো নিশ্চয়ই যে এখন আগে ট্রেনটা 300 কিলোমিটার পথ দিতে সময় লাগবে 300 বাই এক্স ঘন্টা, এখন 300 কিলোমিটার পথ দিতে সময় লাগে 300 বাই এক্স প্লাস 5 ঘন্টা। আচ্ছা বলো তো আগের থেকে এখন কি আমার সময় কম লাগবে না বেশি লাগবে? দেখো কোশ্চেনে বলেই দিয়েছে কিন্তু যে 5 কিলোমিটার যদি বেশি হয় তার বেগ, তাহলে ট্রেনটা স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগে। তার মানে আগে বেশি লাগবে, ওই যে আগের যে সময়টা এটা কিন্তু বেশি, এখনকার সময়টা কি কম। তাহলে বলতে পারি যে আগেরটার থেকে যদি এখন এখনের সময়টা আমরা বিয়োগ করে দিই সেইটা মানে 2 ঘন্টা আসবে না, ঠিক আগের অঙ্কটার মতো। দেখো তাই না? তাহলে আমরা কি বলতে পারি এই লেখাটাকে নিয়ে শর্তানুসারে বলতে পারি যে এই 300 বাই এক্স এটা হচ্ছে আগের সময় মাইনাস এখনকার সময় কত? 300 বাই এক্স প্লাস 5। এই আগেকার সময় থেকে এখনের সময় বাদ দিলে কত পাবো? 2 ঘন্টা, কারণ আগের থেকে এখন 2 ঘন্টা সময় কম লাগে, অর্থাৎ আগে 2 ঘন্টা সময় বেশি লাগতো, তাই আগের থেকে এই সময়টাকে বিয়োগ করলে আসলে কত? 2 ঘন্টা। এবার বাকিটা আমি এগেশে করে দিচ্ছি মুছে দিয়ে, তোমরা এগুলো সব টুকে নাও। দেখো কী করবো, এখান থেকে 300 আমরা কমন নিয়ে নেবো, তাহলে ওপরে যদি আমরা 300 কমন নিয়ে নিই কত করে আছে দেখো, ওপরে 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 থাকবে 1/x মাইনাস, ওপর থেকে 300 কমন নিয়ে নিয়েছি মানে কত করে থাকবে 1/x প্লাস 5 ইকুয়াল টু 2। বোঝা গেল? এবার কী করবো দেখো, লসর করে দেবো। দেখো 300 এখানে যেমন ছিল তেমন থাকলো, এই যে লসর করে দিচ্ছি কত আসবে? এক্স ইন্টু এক্স প্লাস 5। দেখো এই যে সমাধানটা করছি আমরা বা এই যে ক্যালকুলেশনে করছি এটা তো আগের অঙ্কের মতো অনেকটা। দেখো তাহলে এইটাকে কী করবো, এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স এক্স কেটে যাবে, বড় থাকবে এক্স প্লাস 5, এইটাকের সাথে গুণ, তাই না? আরেকটার মতো তাহলে এক্স প্লাস 5 আসলো মাইনাস, এইখানে দেখো এক্স বাই প্লাস 5 এক্স প্লাস 5 কেটে যাবে, বড় থাকবে কত? এক্স, এক্সটা উপরের সাথে গুণ করলে কত আসবে? এক্স, শুধু এক্স, ইকুয়াল টু 2। দেখো বুঝতে পারলো তোমরা, এই এক্স কেটে যাবে, এই মাসে আগের অঙ্কটার মতো কী করবো 300টাকে এদিকে গুণ করে আছে, এবার শেষটা কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে কত আসবে? দেখো এখানে 5 আছে, 5 রাখছি বাই নিচে, এই এক্স দুটোর সাথে গুণ হয়ে যাবে, কত আসবে? তাহলে এক্স 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 স্কোয়ার এক্স ইন্টু 5 কত আসবে? 5 এক্স ইকুয়াল টু, দেখো এই 300টা গুণ করা ছিল, এর পাশে ভাগ হয়ে গেল, তাহলে কত আসবে? 2/300। এইবার আমি উপর নিচে তাহলে এটাকে 2 দিয়ে কেটে পাড়াগাড়ি করে দিতে পারি, তাহলে 2×1 2 আর 300কে 2 দিয়ে কাটলে কত আসবে? 150। বুঝা গেল? এইবার কোণাগুলি গুণ করে দেবো, এই একের সাথে এই নিচের এই সংখ্যাটা গুণ করলে যা আছে তাই বসবে, এক্স স্কোয়ার প্লাস 5x, আর এই 150-র সাথে উপরে যদি 5টাকে গুণ করে দিই কত আসবে? 750। এইবার দেখো আমার তো ডান্সারটাকে তো জিরো করতে হবে, তাই কী করবো, এই 750টাকে বাদ দিয়ে নিয়ে আসবো, আসবে কত? এক্স স্কোয়ার প্লাস 5x এইটা এক্স আসলে কত হবে? মাইনাস 750 ইকুয়াল টু 0। ব্যাস সমীকরণ তৈরি হলো, আমাকে তো এটাই চেয়েছিল যে একটা সমীকরণ তৈরি করো যেটা কিনা একচল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল অঙ্কটা? দেখো পরের অঙ্কটা 6 টাকার আইভি, আমি এটা বলে চুকে দিয়েছি। দেখো বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হবে। বুঝে গেল? যে একজন একটা ঘড়ি কিনেছে, কিনে কত টাকায় বিক্রি করেছে? 336 টাকা বিক্রি করেছে। বলছে তিনি যত টাকায় ঘড়িটা ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। দেখো কী করতে পারি আমরা অঙ্কটাতে, আমরা লিখতে পারি যে তিনি ঘড়িটি কত টাকায় কিনেছে তা কি আমরা জানি? জানি না। তাহলে আমরা লিখতে পারি যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য, ধরি ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা? এক্স টাকা। আমি ধরে নিলাম যে সে তিনি এক্স টাকায় ঘড়িটি ক্রয় করেছে, তাহলে এক্ষেত্রে কি বলেছে, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছে শতকরা তার তত টাকা লাভ হলো, তাহলে ঘড়িটি ক্রয় করেছে এক্স টাকা, সুতরাং এক্ষেত্রে লাভ হবে এক্স পার্সেন্ট। বুঝে গেল? যত টাকায় ঘড়ি ক্রয় করেছে তত শতাংশ লাভ, অর্থাৎ এক্স টাকায় ঘড়ি কিনেছে এক্স শতাংশ তার লাভ হবে। এক্স শতাংশ যদি লাভ করতে হয় তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে? দেখো কী করতে পারি, সুতরাং ঘড়িটির বিক্রয় মূল্য, দেখো এই জায়গাটা একটু ভালো করে বলছো, ঘড়িটির বিক্রয় মূল্য কত একবারে বার করে ফেলা যায়, ঘড়িটির বিক্রয় মূল্য বার করতে হবে কী করে? ঘড়িটি যত টাকায় কিনেছেন, কত টাকায় কিনেছেন? এক্স টাকায় কিনেছেন, প্লাস এক্স টাকার এক্স পার্সেন্ট সে লাভ করেছে, তাই না? এক্স টাকার এক্স পার্সেন্ট লাভ করেছে। ধরো আমরা যদি বলি যে আমি 100 টাকা দিয়ে একটা ঘড়ি কিনেছি আর আমি 10% লাভ করেছি, তোমরা তো নর্মালি বুঝতে পারছো 100 টাকা ঘড়ি যদি কেনা হয় আর 10% লাভ করলে 110 টাকা তার বিক্রয় মূল্য হবে। এটা একচুয়াল কী করে বের করতে হয়? দেখো 100 টাকা কিনেছি তাই ক্রয় মূল্য প্লাস
একশো টাকার 10% তার মানে 100 × 10/100 দেখো তো 100 কেটে গেলে কত আসছে 100 + 10 = 110 টাকা ঠিক তেমনি এটা এক্স টাকায় কিনেছে তাই এক্স অর্থাৎ ক্রয় মূল্য প্লাস এক্স টাকার এক্স পার্সেন্ট তাই এক্স × এক্স/100 তাহলে গুণ করলে কত আসছে উপরে দুটো এক্স গুণ করলে হচ্ছে এক্স² / 100 আমি এটাকে লিখতে পারলাম টাকা আচ্ছা এটা আমরা মুছে দিই হ্যাঁ মুছে দিচ্ছি দেখো এবারটাকে কী করবো লসাগু করে দেবো লসাগু করলে কত আসছে নিচে হবে 100 উপরে আসবে 100x + x² বলো বুঝতে পারছো কিনা এইটা কি ঘড়িটির ক্রয় মূল্য আবার দেখো তো বইতে ঘড়িটির ক্রয় সরি এটা হচ্ছে ঘড়িটির বিক্রয় মূল্য এটা হচ্ছে ঘড়িটির বিক্রয় মূল্য আর দেখো তো বইতে দেওয়া আছে না যে একটি একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন তাহলে এই বইতে 336 টাকা বিক্রয় মূল্য বলে দিয়েছে আর যে শর্ত বলেছে আমি সেই শর্ত অনুযায়ী আর একটা বিক্রয় মূল্য বার করে ফেলেছি তাহলে একই অঙ্কে দুটোই বিক্রয় মূল্য কি হবে সেম সমান হয়ে যাবে না তাহলে আমি বলতে পারি শর্তানুসারে এই যে বিক্রয় মূল্য অর্থাৎ 100x + x² / 100 এই বিক্রয় মূল্য আর 336 টাকা ওরা যে বিক্রয় মূল্য বলে দিয়েছে দুটো কী হবে সমান হয়ে যাবে এবার এটাকে কোনাকুনি গুণ করে একটা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে তাহলে এটার নিচে কিছু না থাকা মানে আমি এক ধরতে পারি তাহলে এক দিয়ে গুণ করলে কত আসবে উপরে 100x + x² = এই 100 দিয়ে 336 গুণ করলে কত হবে 336 00 বলো বুঝতে পারলে এইবার দেখো আমি এই ডান দিক থেকে জিরো করতে হয় আগেও বলেছি তো ডান দিক থেকে জিরো করতে গেলে কী করতে হবে এই 33,600টাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে আর আমি ফার্স্টে x² পদটাকে লিখে নিচ্ছি তাহলে x² + 100x - 36,600 = 0 দেখো ডান দিকটা কিন্তু আমার জিরো চলে আসছে আমাকে কিন্তু শুধু সমীকরণটা বার করতে বলছে বুঝে গেল দেখো পরের অঙ্ক আমি বোর্ডে ঢুকে দিয়েছি কী বলেছে দেখো বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে মোট দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার 21 কিলোমিটার গেছে 21 কিলোমিটার এসছে কিন্তু সেইটা শর্তটা কেমন বলছে স্রোতের দিকে একবার গেছে আর একবার স্রোতের বিপরীত দিকে অর্থাৎ স্রোতের প্রতিকূলে একবার এসছে তোমাদের আগে জানতে হবে যে স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল বলতে আমরা কী বুঝি দেখো স্রোতের অনুকূল বলতে বোঝায় হচ্ছে ধরো স্রোতটা এদিক থেকে এদিকে যাচ্ছে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে একটা নৌকা বা একটা ব্যক্তি যদি সাঁতার কেটে সেই দিকেই যায় স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটাও সেদিকে যাচ্ছে তাহলে কী হচ্ছে স্রোতের বেগের সাথে নৌকার বেগটা যোগ হয়ে যায় ওই নৌকাটা তাড়াতাড়ি যাচ্ছে তাই স্রোতের অনুকূলে যাওয়া মানে স্রোতের দিকে যাওয়া বুঝে গেল সেক্ষেত্রে কী হচ্ছে গতিবেগটা আমার বেড়ে যায় আর যদি অপোজিট দিকে আসে অর্থাৎ স্রোত এদিক থেকে এদিকে যাচ্ছে নৌকাটা উল্টো দিক থেকে আসছে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যদি নৌকা আসে তাহলে সেক্ষেত্রে কী হয় স্রোতের বেগের থেকে অর্থাৎ নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যায় ওই ক্ষেত্রে গতিবেগটা কমে যায় তাহলে স্রোতের অনুকূল মানে হচ্ছে স্রোতের দিকে আর স্রোতের প্রতিকূল মানে স্রোতের বিপরীত দিকে বুঝে গেল তাহলে স্রোতের অনুকূল মানে বলছি কি বলছি 21 কিলোমিটার গেছে আর 21 কিলোমিটার ফিরে এসছে মোট সময় লেগেছে 10 ঘন্টা দেখো তো এখানে কী দেওয়া নেই নৌকার গতিবেগ কি দেওয়া আছে দেওয়া নেই তাহলে আমি অঙ্কটা তো ধরে নিতেই পারি তুই ধরি স্থির জলে নৌকার গতিবেগ স্থির জলে নৌকার গতিবেগ কত কিলোমিটার বলছে 1 কিমি/ঘন্টা এটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ এইবার স্থির জলে যদি নৌকার গতিবেগ 1 কিমি/ঘন্টা হয় তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে দেখো নৌকার বেগের সাথে নৌকার বেগ কত হবে এক্স পেয়েছ তার সাথে স্রোতের বেগটা কী হবে যোগ হবে তাই স্রোতের অনুকূলে কত হবে x + 2 কিমি/ঘন্টা একই রকমভাবে আমি যদি স্রোতের প্রতিকূল হিসাব করি তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত হবে এই এক্সের থেকে 2 বিয়োগ হয়ে যাবে x - 2 কিমি/ঘন্টা আমি বার করতে চাইছি যে 21 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লেগেছে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার ফিরে আসতে তার কতক্ষণ সময় লেগেছে সেই দুটো সময় মানেই হচ্ছে এই 10 ঘন্টা কারণ আমাকে বলেছে যে যেতে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে তাহলে আমি বার করবো যে 21 কিলোমিটার যেতে অর্থাৎ স্রোতের অনুকূলে কতক্ষণ সময় লেগেছে তাহলে বলতে পারি যে নৌকাটি স্রোতের অনুকূলে
একুশ কিমি যেতে সময় লাগে, কত সময় লাগবে? মোট দূরত্ব যতটা গেছে তাকে প্রতিবেগ দিয়ে ভাগ করে দিলে সময় বেরিয়ে যায়। তাহলে মোট গেছে একুশ কিলোমিটার, স্রোতের অনুকূলে বলেছে, তাই এক্স প্লাস টু দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ একুশ বাই এক্স প্লাস টু এত ঘন্টা। এটা হচ্ছে স্রোতের অনুকূলে গেছে। আবার নৌকাটি স্রোতের প্রতিকূলে একুশ কিলোমিটার ফিরে আসবে, সময় লাগে কতটা? একই রকম ভাবে মোট দূরত্ব বাই প্রতিবেগ এক্স মাইনাস টু, বোঝা গেল? তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লেগেছে এটা, স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লেগেছে এটা। তাহলে আমি বলতে পারি যে শর্তানুসারে মোট সময় লেগেছে, তার মানে কি একুশ বাই এক্স প্লাস টু প্লাস একুশ বাই এক্স মাইনাস টু, এটা হচ্ছে মোট সময়। আর মোট সময় ওরা বলে দিয়েছে দশ ঘন্টা, তার মানে এটা মানেই কত? দশ। এবার দেখে আমরা ক্যালকুলেশন করবো। দেখো এরকম একটা ক্যালকুলেশন আগে আমার এসেছিল, ওপর ওপর তো সেম না, ওপরে একুশ এখানে একুশ, তাহলে একুশটাকে আমরা কী করবো? কমন নিয়ে নেবো, ওয়ান বাই এক্স প্লাস টু থাকবে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু থাকবে পরে ইকুয়াল টু দশ। এইবার কী করবো? এই যে একুশটা একপাশে গুণাকার আছে পুরোটার সাথে, একুশটাকে এপাশে ভাগ করে দেবো আর এই ভেতরটাকে লসন করে দেবো। তাহলে ভেতর লসন করলে কত আসবে? এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। আর দেখো তো এই পুরোটাকে যদি এটা দিয়ে ভাগ করা হয়, এক্স প্লাস এক্স মাইনাস টু পড়ে থাকবে, সেটা একের সাথে গুণ করলে এক্স মাইনাস টু থাকছে। একই রকমভাবে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যেয়ে পড়ে থাকবে এক্স প্লাস টু, একের সাথে গুণ করলে এক্স প্লাস টু থাকছে। ইকুয়াল টু কত হবে? এই দশ তো এপাশে পড়ে আছে আর একুশটা গুণাকারে ছিল, এপাশে কী হয়ে যাবে? ভাগ হয়ে গেল একুশ, বোঝা গেল? এবার দেখো এই প্লাস টু মাইনাস টু কেটে যাচ্ছে, ওপরে গুণ করলে কত আসছে? টু এক্স, আর যোগ করলে টু এক্স আসছে। নিচটা কী করবো? গুণ করে দেবো, অথবা এটাকে সূত্র করে দিল, এটাকে সূত্র করলে একটু ছোটো হবে। এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে বসিয়ে দিতে পারি আমি এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার, ইকুয়াল টু কত? দশ বাই একুশ, বোঝা গেল? এবার দেখো ওপরে টু এক্স আছে, টু এক্স রাখবো, নিচে কী করবো? এই এক্স তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার লিখতে পারি, মাইনাস টু তার হোল স্কোয়ার মানে ফোর লিখতে পারি, ইকুয়াল টু টেন বাই টোয়েন্টি ওয়ান, বোঝা গেল? এবার এইটা বাকিটুকু আমি এখানে করছি, দেখো এদের পরটুক কী করবো? কোণাগুলি গুণ করে দেবো, তাই না? ওপরে কোণাগুলি গুণ করে দেবো, তাহলে দশ দিয়ে নিচে দুটোর সাথে গুণ হবে কত আসবে? টেন এক্স স্কোয়ার মাইনাস চল্লিশ, তাই তো? বা টেন এক্স স্কোয়ার মাইনাস চল্লিশ ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু কত আসবে? একুশের সাথে এই টু এক্স গুণ কত আসবে? বিয়াল্লিশ এক্স। এইবার দেখো আমি কী করবো? এই ডান দিকটাকে জিরো করতে হবে, প্রত্যেক টঙ্কার তো আমরা তাই করছি। তাহলে এই পাশটাকে কী করবো? বিয়াল্লিশ এক্সটাকে বাদিকে নিয়ে আসবো, তাহলে টেন এক্স স্কোয়ার আছে, তারপরে এক্স যুক্ত পাঁচটাকে লিখবো, অর্থাৎ মাইনাস বিয়াল্লিশ এক্স চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, মাইনাস চল্লিশ ইকুয়াল টু জিরো। দেখো এবার এখান থেকে কী করা যাচ্ছে? দুই জায়গায় কমন নেওয়া যায়, দুই রকম প্রত্যেককে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে দশকে দুই দিয়ে ভাগ করে কত হবে? পাঁচ, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস দুইটা আসবে একুশ এক্স মাইনাস কত? কুড়ি ইকুয়াল টু শূন্য। বা এই দুইটা গুণাকার আছে, এবার যদি ভাগ করে দিই তাহলে জিরো জিরো বাই টু চলে আসবো ডান দিকে, অর্থাৎ পুরোটার মানে জিরো চলে আসবে। তাহলে আলটিমেটলি কত করে থাকবে? ফাইভ এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স মাইনাস কুড়ি ইকুয়াল টু জিরো। দেখো আমার কিন্তু এটাই বার করতে বলেছিল, বুঝে গেল? এবার দেখো পরের অঙ্কটা ছয়ের ভিআই বলছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে। একটা বাগান তৈরি মানে পরিষ্কার করতে হবে যেখানে মহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা সময় বেশি লাগে, তাহলে কম কার লাগে? মহিমের কম লাগে, মহিমের থেকে মজিদের তিন ঘন্টা সময় বেশি লাগে। তাহলে আমরা লিখতেই পারি তো নাকি? দেখো তো আমরা লিখতেই পারি যে ধরি মহিম মহিম এক অংশ কাজ করে এক্স ঘন্টায়। এই যে এক অংশ দেখা গেলে একবারে দুটো জিনিস ধরে নিয়েছি, প্রথম কথা হচ্ছে এক অংশ, অর্থাৎ আমরা এক অংশ মানে ধরেছি তোমার বাগানের যে কাজটা, অর্থাৎ তোমার বাগানটা যতটা কাজ করতে হবে সেটা হচ্ছে এক অংশ ধরে নিয়েছি। এই এক অংশ অর্থাৎ সম্পূর্ণ কাজ করতে মহিমের সময় লাগে কত? এক্স ঘন্টা, বুঝে গেল? তাহলে মহিমের যদি এক্স ঘন্টা সময় লাগে, মজিদের তিন ঘন্টা সময় বেশি লাগে, তাহলে তারা বলতেই পারি যে সুতরাং মজিদ এক অংশ
কাজ করে কত ঘন্টা সময় লাগে? এক্স প্লাস থ্রি ঘন্টায়, বুঝে গেল? বলছে তারা যদি একত্রে একসাথে কাজ করে তাহলে দু ঘন্টায় কাজটা শেষ করে দেয়, অর্থাৎ দু ঘন্টায় এক অংশ কাজ কমপ্লিট হয়ে যায়। তাহলে একত্রে কাজ করলে কেমন ঘটনা ঘটবে তার কথা বলতে পারি কি না? যে মহিম এক্স ঘন্টায় করে, এক্স ঘন্টায় কাজ করে এক অংশ, এই কথা মানটাই তাই। তাহলে মহিম এক ঘন্টায় কাজ করবে কত অংশ? ওয়ান বাই এক্স অংশ। একই রকম লিখতে পারি মজিদ এক্স প্লাস থ্রি ঘন্টায় কাজ করে এক অংশ। তাহলে মজিদ এক ঘন্টায় কাজ করে এক বাই এক্স প্লাস তিন অংশ, বল, বুঝতে পারলে? এরা দুজনেই এক ঘন্টায় কতটা করে কাজ করে আমি সেটা বার করে ফেলেছি, তাহলে লিখতেই পারি। সুতরাং তারা একত্রে এক ঘন্টায় কাজ করে, একত্রে এক ঘন্টায় মোট কতটা কাজ করবে? দুটো যোগ হয়ে যাবে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি, মোট তাহলে তারা এক ঘন্টায় এত অংশ কাজ করবে, ঠিক তো? এটাকে লসাগু করে দিই, কথা আসবে নিচে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি হবে লসাগু, নিচেরটা দিয়ে ভাগ করে ওপরে গুণ করতে হয় তোমরা জানো, তাহলে এক্স দিয়ে ভাগ করলে এক্স কেটে গেলে পড়ে থাকবে কত? এক্স প্লাস থ্রি, ওপরের সাথে গুণ করলে কত আসবে? এক্স প্লাস থ্রি আসবে, প্লাস এক্স প্লাস থ্রি কাটতে এক্স ওপরের সাথে গুণ করলে এক্স আসবে, যোগ করলে কত আসবে? টু এক্স প্লাস থ্রি বাই এই এক্স দুটোর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। এটা হচ্ছে তারা একত্রে এক ঘন্টায় কাজ করে অংশ, ঠিক তো? তাহলে তারা একত্রে দু ঘন্টায় কাজ করবে কত অংশ? তাহলে এই এক ঘন্টায় যা কাজ করে দু ঘন্টায় তার দ্বিগুণ কাজ করবে, অর্থাৎ এই এই মানটাকে দুই দিয়ে গুণ করতে হবে, টু এক্স প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এইটা ইন্টু টু। দেখো তো ঠিক কিনা, তারা দু ঘন্টায় মোট এত অংশ কাজ করবে না, অর্থাৎ এই দুইটা কী করবে? উপরের দুটোর সাথে গুণ হয়ে যাবে, তাই না? উপর দুটোর সাথে দুই গুণ করে কত আসবে? দুই দুই মানে ফোর এক্স প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। তাহলে তারা দু ঘন্টায় মোট এত অংশ কাজ করছে, আর আমাকে তো বলেই দিয়েছে যে তারা দু ঘন্টায় পুরো সম্পূর্ণ কাজটি করে ফেলে, আর সম্পূর্ণ কাজগুলো কত অংশ? এক অংশ। তার মানে এই দু ঘন্টায় এই যে কাজটা করেছে এটা মানেই হচ্ছে এক অংশ। তাহলে আমি বলতেই পারি যে শর্তানুসারে এই যে কাজটা, অর্থাৎ ফোর এক্স প্লাস সিক্স বাই কত? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এইটা মানেই হচ্ছে এক, বুঝে গেল? যে তারা দু ঘন্টায় সম্পূর্ণ কাজটি করে ফেলে, আর দু ঘন্টা সম্পূর্ণ কাজ মানে কত অংশ বোঝাচ্ছে? এক অংশ। এবার কিন্তু এটাকে কোনাকোনি গুণ করে দেবো, এর নিচে কিছু না থাকা মানে এক আছে, তাহলে এই সংখ্যাটা যদি একের সাথে গুণ হয় কত আসবে? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থাকবে, যা আছে তাই থাকবে। এখানে নিচে কিছু না থাকা মানে এক, এক দিয়ে গুণ করলে কত আসবে? ফোর এক্স প্লাস সিক্স যেমন আছে তেমন আসবে। এবার ডান সাইডটাকে জিরো করার জন্য ডান সাইডের সবগুলোকে বাদ দিয়ে নিয়ে আসবো, তাহলে কেমন আসবে? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স, প্রত্যেকের চিহ্ন পাল্টে গেল, এবার যোগ বিয়োগ করে দাও কম হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার আছে, এই দুটোকে যোগ বিয়োগ করা যাচ্ছে কারণ দুটো এক্সযুক্ত পথ, আলাদা চিহ্ন আছে, বিয়োগ করবো, তাহলে বিয়োগ করে কত আসবে? মাইনাস এক্স আসবে না, বলতো ফোর এক্সের থেকে থ্রি এক্স বাদ থেকে মাইনাস কত আসবে? এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এটাই আনসার, ঠিক আছে? দেখো পড়ো, ছয় দাগের ভিয়ার বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম। দেখো অঙ্ক কোনটাকে বলা হয় আর সংখ্যা কোনটাকে বলা হয় একটু দেখে নাও, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি বাহান্ন একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে? এই বাহান্ন যে সংখ্যাটা তার আমরা জানি একক হচ্ছে এই লাস্টের দুই আর দশক হচ্ছে পাঁচ, তাই তো? বা আমি যদি শতক ধরি তাহলে শতক হলে আমি ধরো একটা এক ধরলাম, তার মানে একশো বাহান্ন একটা সংখ্যা, এই সংখ্যাটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? ছোটোবেলা পড়েছে তাই না? তাহলে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটাকে এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, এটা শতকের অঙ্ক বলা হয়। এবার শতকের অঙ্ক যদি এক হয় তাহলে পুরো সংখ্যাটা গঠন করতে গেলে এককে শতক তাই একশো দিয়ে গুণ, মনে পড়ছে? প্লাস দশকের অঙ্ক যদি পাঁচ হয় তাকে দশ দিয়ে গুণ, প্লাস এককের অঙ্ক এক এই সব দুই তাকে এক দিয়ে গুণ, তাহলে কত আসলে দেখা তো? একশো প্লাস পঞ্চাশ প্লাস দুই যোগ করলে একশো বারো, এই করে সংখ্যা তৈরি করা হয়, বোঝা গেল? তাহলে এখানে আমাকে কী বলেছে যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি, অর্থাৎ এই এককের অঙ্ক না দশকের অঙ্ক থেকে ছয় বেশি, তাহলে ছোটকে দশক ছোট
তাহলে আমি লিখতে পারি ধরি দশকের অঙ্কটি x, সুতরাং এককের অঙ্কটি হবে কত? সুতরাং এককের অঙ্কটি x প্লাস সিক্স, কারণ এককের অঙ্ক দশকের অঙ্কের থেকে ছয় বেশি, ঠিক তো? তাহলে এক্ষেত্রে সংখ্যাটি কত হবে? সুতরাং সংখ্যাটি হবে, দেখো সংখ্যাটি কত হবে সেটা আমি কিন্তু বানানো দেখিয়ে দিয়েছি, অর্থাৎ দশকের অঙ্কের সাথে দশ গুণ করতে হয়। দশকের অঙ্ক অঙ্ক কত আছে? দশকের অঙ্ক আছে এক্স, তার সাথে দশ গুণ, প্লাস এককের অঙ্কের সাথে এক গুণ, তাই না? এটাই তো সংখ্যাটা। তাহলে কত আসছে এখানে? টেন এক্স প্লাস এক, দুই গুণ করলে তো যা আছে তাই থাকবে, অর্থাৎ এগারো এক্স প্লাস সিক্স, এই হচ্ছে অঙ্কটি, বুঝা গেল? তারপরে কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম। এটাকে আমরা একবারে শর্তানুসারে করে লিখে দিতে পারি, দেখো কিন্তু শর্তানুসারে অঙ্কদ্বয়ের গুণফল বলেছে। তাহলে অঙ্কদ্বয় কোনটি কোনটি? একটা হচ্ছে এক্স আর একটা এক্স প্লাস সিক্স, এই দুটোর গুণফল তার মানে লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, ঠিক তো? এই গুণফলটা কি হবে বলেছে? সংখ্যাটির চেয়ে বারো কম, তাহলে সংখ্যাটা তো এটা এগারো এক্স প্লাস সিক্স, এর থেকে বারো কম, তাই এটার থেকে কী করবো বারোটাকে বিয়োগ করে দেবো, বুঝে গেল? এবার ক্যালকুলেশন করো, এক্স দুটোর সাথে গুণ করলে কত আসবে? এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ইকুয়াল টু এগারো এক্স, যেমন আছে তেমন থাকলো, আর এই দুটোকে যোগ বিয়োগ করা যাচ্ছে, আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড়টাকে মাইনাস হচ্ছে মাইনাস, দুটোকে বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় হলো, ঠিক তো? এইবার সবগুলোকে বাঁদিকে নিয়ে স্থান করে গেল, তাহলে কত লিখবো? এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, এইটা বাঁদিকে আসলে হবে মাইনাস এগারো এক্স, এটা বাঁদিকে আসলে হবে প্লাস সিক্স, ডান দিকে কত চলে আসলে ছিল, এবার যোগ বিয়োগ করে দাও, এক্স স্কোয়ার, দেখো একই চিহ্ন আছে না, দুটো মাইনাস এটাও মাইনাস, একই চিহ্ন আছে, বিয়োগ করবো বড় তাদের আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসালাম, স্যার একই চিহ্ন থাকলে যোগ করতে হবে, ভুল করে দিলাম, একই চিহ্ন থাকলে যোগ করতে হবে, তাদের আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসিয়ে দিয়েছি, তাহলে এগারো আর ছয় যোগ করলে কত হবে? সতেরো এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এইটাই ব্যবহার করতে হবে, শুধু সমীকরণটা তৈরি করতে হবে, বুঝলে? একদম ছোটো অঙ্ক, দেখো দেখে মনে হচ্ছে অনেক কিছু, তাই না? একটু মন দিয়ে বলছো, সব কটা অঙ্ক তোমরা পারো, পরের অঙ্ক দেখো, এই চ্যাপ্টারের একদম শেষ অঙ্ক, মানে কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের একদম লাস্ট অঙ্ক, বলছে পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ ও চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল চারশো পঞ্চাশ বর্গ মিটার। তুই ছবিটা বোঝার চেষ্টা করো, একটা আয়তক্ষেত্রাকার মাঠ, তাহলে বলতে পারি ধরো এ হচ্ছে একটা আয়তক্ষেত্রাকার মাঠ, আয়তক্ষেত্রাকার মানে গেল তো দৈর্ঘ্য আর প্রস্থ দুটো আলাদা থাকবে, আর এই দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হবে, প্রস্থ প্রস্থ সমান হবে, এই এটা একটা আয়তক্ষেত্রাকার মাঠ, এই মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া একটা রাস্তা আছে, তাহলে বাইরের চারিদিক বলতে এরকমভাবে বুঝবো আমরা, এই হচ্ছে বাইরের চারিদিক, এখান থেকে সমান চওড়া চারিদিকে একটা রাস্তা আছে, ঠিক তো? এটা হচ্ছে একটা রাস্তা, এই যে আমরা যেটা আঁকলাম এটা হচ্ছে একটা কি রাস্তা, সমান চওড়া চারিদিকে সেম চওড়া, তাহলে এই যে আয়তক্ষেত্রাকার মাঠটা আমরা ভেতরে এঁকেছি তার দৈর্ঘ্য কত? পঁয়তাল্লিশ মিটার, প্রস্থ কত? চল্লিশ মিটার, এই যে বলে দিয়েছি, আর রাস্তাটা কতটা চওড়া আমরা কিন্তু সেটা জানি না, দেখো এই রাস্তা কতটা চওড়া তাকে জানি জানি না, কিন্তু যা চওড়া চারিদিকে সমান চওড়া, আমি কিন্তু এই রাস্তার চওড়াটাকেই ধরে নেবো কত? এক্স, বোঝা গেল? কী বললাম, দেখো তাহলে কীভাবে করবো অঙ্কটা, তাহলে আমরা লিখতে পারি যে আয়তাকার বা আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল, আগে এটাকে বার করবো, আয়তক্ষেত্রকার মাঠের ক্ষেত্রফল সূত্র কী? দেখো তো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কী হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আছে কত? পঁয়তাল্লিশ, প্রস্থ কত? চল্লিশ, এই দুটোকে গুণ করলেই চলে আসবে আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল, গুণ করে দিলাম, গুণ করলে আসছে কত? দেখো চার দিয়ে গুণ করো, চার পাঁচে কুড়ি শূন্য হাতে আমার দুই, চার চার ষোলো সতেরো আঠেরো, এত বর্গ মিটার, এইটা হচ্ছে আমার আমার এই ভেতরের যে আয়তক্ষেত্রাকার যে মাঠটা শুধু মাঠের ক্ষেত্রফল, ঠিক তো? এইবার বাইরের চারিদিকে রাস্তা রয়েছে, তাহলে এই রাস্তা কতটা চওড়া সেটা তো জানি না, তাহলে লিখবো যে ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া, ঠিক? রাস্তা যদি এক্স মিটার চওড়া হয় তাহলে এই রাস্তা সহ এখান থেকে পুরোটাতেই তো দৈর্ঘ্য বুঝবো, তাই না?
রাস্তা সময় পুরোটাকে আমরা দৈর্ঘ্য বুঝবো, তাহলে রাস্তা সময় পুরোটার দৈর্ঘ্য কত হবে? তাহলে তো এখান থেকে এটুকু, এটুকু কত? ৪৫। তাহলে রাস্তা সহজ করে নেবো, তখন এখানে এক্স যোগ হবে আর এখানে এক্স যোগ হবে না, তাহলে এই দুই দিক থেকে এই এক্স আর এই এক্স যোগ করলে এই পুরোটা আসবে রাস্তা সহ পুরো বাগানের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখবো, সুতরাং রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত আসবে রাস্তা সহ? দেখো রাস্তা বাদে কত ছিল? ৪৫ প্লাস যোগ হবে দুই দিক থেকে, এখানেও একটু এক্স ওখানে একটু এক্স, তাই টু ইন্টু এক্স। বুঝা গেল? দেখো যে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত? ৪৫ প্লাস দুই দিক থেকে এক্স, তাই টু ইন্টু এক্স। তাহলে কত আসছে? ৪৫ প্লাস টু এক্স, এত মিটার। বুঝতে পারলে? একই রকমভাবে সুতরাং রাস্তা সহ বাগানের প্রস্থ, এবার নিজেরা বলো কত আসবে? প্রস্থ কত ছিল আগে? ৪০। এই যে ৪০ ছিল এখান থেকে এইটুকু, এইবার কী হবে? এখান থেকে এক্স আর এখান থেকে এক্স দুদিক থেকে এক্স যোগ হচ্ছে না, তাহলে প্রস্থ কত আসবে? তাহলে টু ইন্টু এক্স এটা যোগ হয়ে যাবে, তাহলে আসবে কত? ৪০ প্লাস টু এক্স, সরি ৪০ প্লাস টু এক্স মিটার। বুঝা গেল? এইটা হচ্ছে রাস্তা সহ বাগানের প্রস্থ। তাহলে আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বার করে ফেলতেই পারি, আমরা তো ক্ষেত্রফল সূত্র জানি, কারণ ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? এই যে ৪৫ প্লাস টু এক্স। প্রস্থ কত? এই যে ৪০ প্লাস টু এক্স, গুণ করে দেবো এত বর্গমিটার। আগে ক্ষেত্রফল সেটা বর্গমিটার লিখেছি কিন্তু, তাই না? গুণ করলে কত আসবে? দেখো তাহলে ৪৫-এর সাথে ৪০ সাথে গুণ করবো, অর্থাৎ ৪৫টা দুটোর সাথে গুণ করবো, কত আসবে? ৪৫-৪০ যে দেখো আমি গুণ করেছি, ৪৫-৪০ কত আসছে? ১৮০০ প্লাস ৪৫-এর সঙ্গে টু এক্স গুণ করবো, ৪৫ গুণে ৯০, তাহলে ৯০ এক্স প্লাস এবার দুই টু এক্সটা দুটোর সাথে গুণ, তাহলে ফার্স্টে ৪০-এর সাথে গুণ করলে কত আসবে? ৮০ এক্স প্লাস দুই দুগুণে ৪, ৪ এক্স। এত বর্গমিটার এটা আমার কী আসলো? ক্ষেত্রফল রাস্তা সহ, তাহলে এটাকে একটু গুছিয়ে লিখে কত? ফার্স্টে ফোর এক্স স্কোয়ারটাকে লিখি, তারপরে এই দুটোকে যোগ করে আট মিনিট সতেরো মানে ১৭০ এক্স প্লাস কত? ১৮০। এত বর্গমিটার এটা হচ্ছে আমার রাস্তা সহ পুরোটা ক্ষেত্রফল। অর্থাৎ এই যে বাইরের দিকের যে বর্ডারটা দেখছো না, এই ভেতরের পুরোটা ক্ষেত্রফল, আর আগে যেটা পেয়েছি শুধু ভেতরের ক্ষেত্রফলটা। বুঝে গেল? আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বলতে সুবিধা হবে। এই আগে যেটা পেয়েছি সেটা হচ্ছে ভেতরের ক্ষেত্রফল পেয়েছি, আর এখন পেলাম, এখন কী পেলাম? এই ভেতরের ক্ষেত্রফল তো আছে, তার সাথে রাস্তাটা সহ পুরোটা ক্ষেত্রফল পেয়ে গেছে। আমি কী করবো? এই পুরোটার ক্ষেত্রফলের থেকে এই দাগে দেওয়া অংশ অর্থাৎ ভেতরের ক্ষেত্রফল যদি বিয়োগ করে দিই, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে না। বুঝতে পারলে? তাই আমি বলতেই পারি যে শর্তানুসারে, একবারে শর্তানুসারে লিখে দিচ্ছি, দেখো এই আগের পুরোটা শুধু ক্ষেত্রফলটা এসেছিলো ফোর এক্স স্কোয়ার প্লাস ১৭০ এক্স প্লাস ১৮০০, এইটার থেকে ভেতরের ক্ষেত্রফল বিয়োগ করবো, অর্থাৎ কত? ১৮০০ বিয়োগ করবো, এইটা মানে রাস্তার ক্ষেত্রফল। এই যে বিয়োগ করে দিয়েছিল রাস্তার ক্ষেত্রফল, আর ওরা আবার কোশ্চেনে রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে ৪৫০, তাহলে বলতে পারি এটা মানে কত? ৪৫০। বোঝা গেল? এইবার তোমার আর কোনো কাজ নেই, ডান দিক থেকে জিরো করে দাও, তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ১৭০ এক্স, এইটাই দেখ কেটে যাচ্ছে, ওই ডান সাইডে এটাকে বাঁদিকে নিয়ে আসলে কথা হবে মাইনাস ৪৫০ ইকুয়াল টু জিরো। এবার দেখো এখান থেকে কত কমন যাচ্ছে, আমি চার দুই কমন যাচ্ছে এখান থেকে, দুটিকে কমন নিয়ে নেবো না, তাহলে দুই কমনে কত আসবে? টু এক্স স্কোয়ার প্লাস এখানে কত আসবে? আর ৮ দুগুণে ১৬ ৮৫ এক্স মাইনাস কত আসবে? ২২৫ ইকুয়াল টু জিরো। এইবার এই দুইটাই পাশে ভাগ করে দিলে কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে কত আসছে? টু এক্স স্কোয়ার প্লাস ৮৫ এক্স মাইনাস ২২৫ ইকুয়াল টু জিরো। বোঝা গেল? ব্যাস এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট। এই অঙ্কগুলো তোমরা প্রত্যেকে খাতায় ঠুকে রাখবে, ভালো করে পড়ে নেবে, বুঝে নেবে, আর যদি অঙ্ক কোথাও বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, অঙ্কগুলো বুঝতে পারছো কি না সেটাও জানাবে। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার এই অঙ্ক করানোর প্রসেস যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, যাতে করে আমি পরবর্তীকালে তোমাদের এই ভিডিওগুলো আরও দিতে পারি, আরও ভালোভাবে বোঝাতে পারি, এটা আমি আশা করবো। তাই তোমরা ভালো করে অঙ্কগুলো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার।